আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 97 নম্বর পেজের যে শক্তি দেওয়া হয়েছে এই শক্তি পূরণ করব তো এই শক্তি পূরণ করার জন্য আমাদের 97 নম্বর পেজের 8.1 নিচেটি দেখতে হবে সেটা হচ্ছে যোগ এবং বিয়োগ একাধিক মানে এক চলক বিশিষ্ট দুইটি বহুপদের রাশির যোগ বা বিয়োগের ক্ষেত্রে রাশি দুটির সমমাত্রার পদের সহগের যোগ বা বিয়োগ করে রাশি দুটির যোগ বা বিয়োগ করতে হয় ঠিক আছে তো দেখো এখানে দুটা রাশি দেওয়া আছে উদাহরণে পি অফ এক্স একটা এবং কিউ অফ এক্স একটা এক নম্বরে আমাদের পি অফ এক্স প্লাস কিউ অফ এক্স বের করতে হবে এবং দুই নম্বরে পি অফ এক্স মাইনাস কিউ অফ এক্স বের করতে হবে তো আমরা সমাধান অংশে চলে আসলাম দেওয়া আছে পি অফ এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান এবং কিউ অফ এক্স সমান টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস থ্রি এটা দেওয়া আছে এখন

তাহলে এখানে এবার পাওয়ার এক একটা কমবে আর সেইভাবে সিরিয়াল দিয়ে লিখতেছি মাইনাস থ্রি এক্স এই যেটাকে লিখলাম আর তো মাইনাস থ্রি এক্স নাই কোথাও এরপরে যে ধ্রুব সংখ্যা ওয়ান আছে এখানে আর এখানে আছে থ্রি এটা লিখলাম পাশাপাশি এখন এখানে দেখো এখানে এক্স কিউব আর এখানে আছে টু এক্স কিউব তো এক্স কিউব মানে একটা এক্স কিউব আর দুইটা এক্স কিউব যোগ করলে কত হয় তিনটা এক্স কিউব হয়ে যায় সহক গুলো যোগ করতে হবে দেখো প্রথম যেটা আছে এক্স কিউবের সহ কত ওয়ান আর এইখানে দ্বিতীয় পদে এক্স কিউবের সহ কত দুই দুই আর এক যোগ করলে কথা হয় তিন হয়ে গেল আর এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিলাম কারণ অন্য জায়গায় এক্স স্কোয়ার নাই এই থ্রি ও নাই কোথাও অন্য জায়গায় আর এখানে এক আর এখানে তিন যোগ করলে কথা হয় হয় ঠিক আছে এইভাবে যোগের কাজটা করে ফেললাম এরপরে বিয়োগের কাজ তাহলে এখানে পি অফ এক্স এর মান বসিয়ে দিলাম এর বিয়োগ এ পি অফ কি অফ এর মান এখন দেখো এটা পুরোটা আছে অফ এর মান এখন এই প্লা মাইনাস এবং এই দুই এর আগে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে এই মাইনাস দিয়ে দিলাম আর এই মাইনাস আর এই যে একটা মাইনাস মাইনাসের মাইনাসে কি হচ্ছে প্লাস এই মাইনাস এবং এই প্লাস মাইনাস প্লাসে কি হচ্ছে মাইনাস হচ্ছে এখন কাছাকাছি নিয়ে আসবো এখানে এক্স কিউব কাছে নিয়ে আসলাম আর এখানে টু এক্স কিউব এটা কাছাকাছি নিয়ে আসলাম তাহলে টু থেকে এক বিয়োগ করলে কথা হয় এক থাকে তো মাইনাস এক্স কিউব আর এখানে দেখো এক্স স্কোয়ার এই যে এক্স স্কোয়ার লিখলাম মাইনাস থ্রি এক্স লিখলাম এবং প্লাস ওয়ান এবং মাইনাস থ্রি লিখলাম এক্স মাইনাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা ওকে তো এটা আমাদের যোগ বিয়োগের কাজ শেষ হয়ে গেল হ্যাঁ যোগ এবং বিয়োগ এখন এখানে যে নিচে সারণীটি পূরণ করতে হবে এখানে আমরা একটু এই এর দিকে খেয়াল করি এই যে পি অফ এক্স তো অফ এক্স এর একউব সহ কত বলতো এখানে দেখেই বলা যাচ্ছে তাই না এই যে হচ্ছে এক্স কিউব তো এক্স কিউব এর সহগ কত কিছু নেই মানে ওয়ান আছে তো সেটা আমরা বসিয়ে দিলাম

এখন সহগ দুটা যোগ করতে হবে দেখো এইটা এবং এইটা যোগ করলে কত এই দুইটা সহগের যোগফল কত 3 তারপরে এই 0 আর মাইনাসের যোগ করলে কত -1 so, 3 আর so, -3 এর 0 যোগ করলে কত -3 so, 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 1 এবং 3 যোগ করলে কত 4 এখন p(x) q(x) এটা তো আমরা বের করেছি উপরে তাই না এখন দেখো এখানে x কিউব এর সহগ কত x কিউব এর সহগ আছে 3 তারপরে x স্কয়ার এর সহগ কত -1 এই যে x এর সহগ কত -3 আর এখানে 4 এই বিশে চলতে আছে 4 এখন বিয়োগ এর ক্ষেত্রে p of x minus q of x x x³ x² 3x minus 2 এখানে x³ এর সহগ কত 1 x এর x² এর সহগ কত 1 আর x এর সহগ কত 3 এবং ধ্রুবপদ পদ হচ্ছে 2 তো এটা হচ্ছে আমাদের এই যে যে সারণীটা পূরণ করতে বলা হয়েছিল দেখছো এখানে একটা সারণী পূরণ করতে বলা হয়েছে সেই সারণীটা আমরা পূরণ করলাম তো আজকের ক্লাসটা পর্যন্ত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আটানব্বই নম্বর পেজে যে একক কাজ দেওয়া রয়েছে এই এক কাজের সমাধানে আলোচনা করব আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আরহামুল্লাহাত